আজকের ভিডিওটা নিউ মমদের জন্য, যারা নিউ মম হয়েছো বা নিউ মম হতে চলেছো, আজকের ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে, যেটা ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করার একটা প্রোডাক্ট। মানে যে ক্ষেত্রে আমি ভুল করেছিলাম, আমি প্রচুর টেনশন নিয়ে নিয়েছিলাম, তবে কিন্তু ঠান্ডা করে খেলে কিন্তু এর কাজ হবে না। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, নিউজ চ্যানেল সেরিফা ওয়ার্ল্ড, বেটার টুগেদার। আজকে আমি একটা ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি ব্রেস্ট মিল্ক পাউডারের যে একটা ল্যাকটোনিক গ্রানুল, যেটা আমি অলরেডি আমার চ্যানেলে একবার আপলোড করেছি, ওইটারই বাংলা ভার্সন একটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ল্যাকটোনিক গ্রানুলসের এই টু জেড ডিটেলস, কীভাবে তোমরা এটা খাবে, কীভাবে তোমরা এটা ইউজ কর বানাবে, কতদিনে কতবার খেতে হবে, আর খেলে কি কাদের কাদের সাইড ইফেক্ট আছে, কী সাইড ইফেক্ট আছে, এই টু জেড আজকে কিন্তু আমি পুরো ভিডিওতে বলবো, কীভাবে বানাতে হয় বানিয়ে আমি নিজে খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। সো প্লিজ ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না, কোনো রকমভাবে স্কিপ করে দেখলে কিন্তু তুমি তোমার আমার কোনো ইম্পর্টেন্ট কথা তুমি স্কিপ করে যেতে পারো। সো দ্যাট তুমি যদি ল্যাকটোনিক গ্রানুলসের সম্পর্কে জানতে চাও, আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য। তো দেখো ফ্রেন্ডস, ফার্স্টটাই বলি যে আমরা অনেকেই চিন্তিত, আমরা যারা নিউ মম তারা অনেকেই চিন্তিত থাকি যে আমাদের ব্রেস্ট মিল্ক সাপ্লাই এত লো হচ্ছে, কারোর কারো তো এক দু ফোঁটা হচ্ছে, তো সেক্ষেত্রে তারা ভীষণ টেনশন নিয়ে পড়লে। তো টেনশন কিন্তু নেওয়া যাবে না, টেনশনের কারণেই কিন্তু তোমাদের ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা প্রচুর পরিমাণে কমে গেছে। তোমরা কিন্তু টেনশন ছাড়াই এটাকে তোমাদের খেতে হবে, আদারওয়াইজ তোমরা প্লিজ খেও না। টেনশন ছাড়া যদি তোমরা খেতে চাও তো অবভিয়াসলি এটা ট্রাই করো, এটা 100% রেজাল্ট তোমাদেরকে দেবে। এর মধ্যে অনেক কিছু জড়িবুটি আছে, যেমন সতাভারি, সফেদ জিরা, পালং, এই সবগুলো অনেক রকম, মানে সতাভারি প্লাস 6 অ্যাসেনশিয়াল নিউট্রিশন নিয়ে কিন্তু এই পুরো পাউডারটা বানানো হয়েছে। এর মধ্যে অনেক কিছু এমন এমন আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করা আছে, যেগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা আছে, যেগুলো প্রচুর 100% ন্যাচারাল অ্যান্ড তোমাদের ভীষণ ভালোভাবে ইফেক্ট করবে। অ্যান্ড তোমরা প্লিজ এটা 100% ন্যাচারাল প্রোডাক্ট, তোমরা এটা বাই করতে পারো, তোমরা চাইলে গুগল সার্চ করতে পারো, গুগল সার্চ করে এটা সম্পর্কে জানতে চাও পারো। বাট হ্যাঁ, কোনো প্রোডাক্ট ইউজ করার আগে, নেওয়ার আগে একবার তোমার ডাক্তারের সাথে কনসাল্ট করে নিও, যে তোমার ডাক্তার তোমাকে যে ওকে বলছে, কারণ নিউ মম হয়েছো তো তোমার হয়তো শরীরে অনেক কন্ডিশনার এদিক ওদিক হতে পারে, তোমার সাজেস্টেড হিসেবে কিন্তু এটা তোমাকে এক সপ্তাহ পরে কি 10 দিন পরে তোমাকে সাজেস্ট করবে, ঠিক আছে। তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে তোমরা কীভাবে খাবে, এর মধ্যে যেগুলো আছে সেগুলো, আর এর মধ্যে এরা বলে দিয়েছে যে এই যে স্কুপ প্রপার সেই স্কুপেই কিন্তু তোমাদের খেতে হবে, যেমন এর ভিতরে একটা হোয়াইট স্কুপ থাকে, আমি যখন বানাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সঙ্গে দেখাবো যে কীভাবে আমি বানিয়েছি, সো দ্যাট তোমাদের সাথে ইজি হবে। তো এর মধ্যে যে স্কুপ আছে, তুমি তোমার অ্যাকর্ডিং টু ইউ, আমার ডক্টর আমাকে 2 টেবিল স্কুপ নিয়ে 1 গ্লাস এরকম গরম উষ্ণ দুধের সাথে মিক্স করে খেতে বলেছে, জল দিয়ে খেতে বারণ করেছে, দুধের সাথে মিক্স করে খেতে বলেছে। দুধের সাথে মিক্স হয়ে খেলে কিন্তু তোমার ফ্লোটা ভালো আসবে অ্যান্ড তুমি তোমার বেবিকে কিন্তু এটা খাওয়ানোর পর তুমি দেখবে তোমার ভিজিবল, উইদিন 1 উইকের মধ্যে তোমার ভিজিবল রেজাল্ট তুমি পাবে। এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, প্লিজ তোমার ট্রাই করো অ্যান্ড বাই করো। আমি যখন নিয়েছিলাম এটা 325 আন্ডারের মধ্যে ছিল, বাট এখন হয়তো একটু দাম ইনক্রিজ হয়ে গেছে, সো দ্যাট তোমরা গেলে তোমরা সব থেকে পারচেস করতে পারো, আর দোকানে যদি তোমরা সব থেকে অনলাইন নাও তো তোমাদের কিন্তু ভালো একটা ডিসকাউন্টে তোমরা এটা পেয়ে যাবে। সো এটা তোমরা নিয়ে নাও অ্যান্ড তোমাদের ব্রেস্ট মিল্কের সমস্যা তোমরা সমাধান করে নাও, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে 1 কাপ মতন উষ্ণ দুধ নিয়ে নিয়েছি, যেটা আমি গরম করে নিয়েছি অ্যান্ড সাথে আমার এই ইলেকট্রনিক গ্রানুলস আছে। আমি এর ভেতরে যে দুটো একটা সাদা চামচ থাকে ওইটারই 2 থেকে 2.5 চামচ আমি আমার এই দুধের মধ্যে নিয়ে মিক্স করব, ঠিক আছে। তুমি চাইলে 3 চামচও নিতে পারো, অ্যাকর্ডিং ইউর ডক্টর যেরকম তোমাকে সাজেস্ট করবে সেরকমই নিবে। নিয়ে আমি এর মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি, নিয়ে গুলে নিয়েছি। সো এ দেখো, এটা ইলেকট্রনিক গ্রানুলস, এটা খুব ভালো একটা পাউডার ফর ব্রেস্ট ফিডিং মম, আর এটা কিন্তু খুব নামি একটা প্রোডাক্ট। তোমরা প্লিজ, তোমাদের যদি ব্রেস্ট মিল্ক ফ্লো কম থাকে একবার এটা প্লিজ ট্রাই করো, কারণ আমি একটা মা, আমি চাই না কোনো আলতু ফালতু ভিডিও শুধুমাত্র ভিউয়ের জন্যে আমি দেখাবো, এটা সত্যি জেনুইনলি ওয়ার্ক করেছে। অ্যান্ড আমার চ্যানেলে অলরেডি এটারই একটা হিন্দি ভার্সন রয়েছে, তোমরা যারা হিন্দিতে বোঝো তারা হিন্দিতে গিয়ে দেখো, আর এটা বাংলা শুধুমাত্র যারা আমাকে রিকোয়েস্ট করেছো তাদের জন্য এই বাংলা ভিডিও, ঠিক আছে। তো দেখো এটা আমি এটা যে কীরকম করে খেতে হবে আমি
আমি তোমাদের দেখাচ্ছি, মানে এটা ভীষণ ভালো। আর এর মধ্যে যে 6-7টা জারিবুটি আছে সেইগুলো কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে ভীষণ হেল্প করে। অ্যান্ড সব থেকে বড়ো কথা কি, তোমরা তোমাদের টেনশন ফ্রি রাখলেই কিন্তু এটা ভালো থাকবে। অ্যান্ড দিনে যত পারো পারো তোমাদের বেবিদের ফিডিং করানোর চেষ্টা করো। এই না যে আমার ফ্লো কম বলে আমি খাওয়াবো না, তুমি যতবার পারো কনসিস্টেন্সি তুমি খাবিয়েই যাও তোমার বেবিকে। তোমার বেবি যত শাক করবে, তোমার বেবি যত তোমার ব্রেস্ট মিল্ক খাবে ততটাই কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হবে। তুমি ধরো এই মিল্কটা খেলে কিন্তু তোমার বেবিকে তুমি ঠিকঠাক করে ফিডিং করাচ্ছ না, তাহলে কিন্তু ফ্লোটা তুমি পাবে না। তুমি তোমার দুটোই তোমাকে ধ্যান রাখতে হবে। এক, তোমাকে এটা জারিবুটিটা খেতে হবে এই দুধের সাথে দিনে দুবার, আর সাথে তোমার বেবিকে কন্টিনিউয়াসলি ফিডিং করাতে হবে, ঠিক আছে? তুমি ফিডিং করাতে করাতে দেখবে উইদিন ওয়ান উইকের মধ্যে তুমি কিন্তু ভিজিবল একটা রেজাল্ট পাবে ফ্রেন্ডস। এটা একটা ট্রু ফ্যাক্ট, এটা কোনো আলতু ফালতু রিভিউ না। এটা একবার ট্রাই না করলে কিন্তু তোমরা বুঝবে না। যদি নিউ মম হয়ে থাকো প্লিজ ট্রাই করো, যদি মম হতে যাচ্ছ তাহলে এই ভিডিওটা দেখো। আর যদি কোনো দাদা ভাইরা দেখছেন তারা তাদের বউদের জন্যে কিন্তু এইটা, বা তাদের বাচ্চা হয়েছে সেই মায়েদের জন্যে কিন্তু তারা এটা প্রেফার করতে পারো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। যদি তোমরা চাও তোমাদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজ সাপ্লাইটা অনেক ভালোভাবে হোক, অনেক বেশি হোক, তাহলে কিন্তু তোমাদের যেটা ফার্স্ট যেটা তোমাদের করতে হবে, তোমাদের মাথা থেকে টেনশনটা সরাতে হবে। তোমরা টেনশন রাখলে টেনশন হরমোন কিন্তু তোমাদের ব্রেস্ট মিল্ক যেটা সাপ্লাই করে যেই হরমোন সেই হরমোনকে বাধা দেয়। তো সুতরাং তোমরা কিন্তু যতক্ষণ না তোমাদের টেনশন ফ্রি থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের ব্রেস্ট মিল্ক সাপ্লাই তোমাদের বেবি মানে হবে না, আর তোমরা তোমাদের বেবিদেরকেও সেরকম করে খাওয়াতে পারবে না। যে ক্ষেত্রে আমি ভুল করেছিলাম, আমি প্রচুর টেনশন নিয়ে নিয়েছিলাম, কারণ আমার বেবি প্রি ম্যাচিওর বেবি হয়েছিলো, সো দ্যাট আমার মধ্যে টেনশন চলে এসেছিলো। আর তারপরে আমি আস্তে আস্তে ওটাকে কাম ডাউন করতে শিখেছি। তো তোমরা যারা নিউ মম হতে যাচ্ছ বা নিউ মম হচ্ছো বা অলরেডি হয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো প্লিজ তোমরা টেনশন করো না, আর এইরকম তোমরা নাও, তোমরা এরকম মিল্ক বানাও, বানিয়ে এটা গরম গরম তোমাদের খেতে হবে, ঠিক আছে? উষ্ণ অবস্থায় তোমাদের কিন্তু খেতে হবে। তোমরা যেরকম চা খাও সিপ সিপ করে এরকম এরকম করেই তোমাদের খেতে হবে, আর পুরো গরম অবস্থা উষ্ণ গরম অবস্থাতেই খেতে হবে। কিন্তু ঠান্ডা করে খেলে কিন্তু এর কাজ হবে না। আর এইটার অনেক প্রসেস আছে, নিয়ম আছে, যেগুলো তোমাদের সব কিছুর সাথে আমি শেয়ার করেছি। সো তোমরা কিন্তু এরকমভাবে এটা খেও, দিনে দুবার খেও। তোমাদের যেরকম 2 টেবিল স্কুপ 3 টেবিল স্কুপ যেরকম লাগবে ওর ভিতরে স্কুপ দেওয়া থাকবে, তোমরা সেই হিসেবে কিন্তু তোমরা তোমাদের ল্যাকটোনিক গ্রানুলস যে পাউডারটা সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে ভালো করে চামচের মাধ্যমে কিন্তু এরকম করে গুলে নিয়ে খাবে, ঠিক আছে? ভীষণ ভালো ইফেক্টিভ একটা রেজাল্ট পাবে। তোমরা চাইলে গুগল সার্চ করে দেখতে পারো এটা কতটা ইফেক্টিভ একটা প্রোডাক্ট। অ্যান্ড আমাদের মায়েদের জন্য তো নাম্বার 1 প্রোডাক্ট। তোমরা যদি সত্যি চাও তোমাদের বেবিদের তোমাদের ব্রেস্ট মিল্ক দিতে, তাহলে প্লিজ তোমরা এটা ট্রাই করো। এটা তোমাদের বিগ 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 হেল্প করবে। কিন্তু আমার আমি অনেকেই সাজেস্ট করেছি, তারা আমাকে অনেকেই কমেন্ট করে। এর অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আছে যেটা আমি হিন্দি ভার্সনে করেছি, এটা আমি আজকে বাংলায় তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেই তোমার কমেন্ট করেছে যে দিদি বাংলায় বলে দেখো। তো আজকে তোমাদের জন্য আমি এই ভিডিওটা কিন্তু শেয়ার করেছি। সো প্লিজ তোমরা একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে বলো যে তোমরা কি ফল পেয়েছো কি না। আর যদি ফল পাও তো আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আমিও চাই তোমরা তোমাদের মাদারহুড জার্নিটাকে এনজয় করো, এরকমভাবে এনজয় করো যে তোমাদের কোনো টেনশন না হোক, প্লাস তোমার বেবিরাও হেলদি থাকুক। হ্যাঁ, আমি অনেকদিনই টেনশনে ছিলাম বিকজ অফ আমার বেবি প্রিম্যাচুর বেবি, বাট আমি চাই না কি তোমরা কেউ টেনশন নাও, কারণ টেনশনের কারণেই মূলত ব্রেস্ট মিল্ক ইনক্রিজ সাপ্লাই কমে যায়। তো যারা জানো না তারা প্লিজ আজকে জেনে নাও। অ্যান্ড তোমরা, আমি প্রে করবো তোমরা সবাই ভালোভাবে তোমাদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজটা বাড়িয়ে তোমাদের বেবিদেরকে খাওয়াতে পারো, এতে আমারও ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য টাটা, বাই বাই।